আদালতের নির্দেশের পরও কার্যকর হয়নি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ বঞ্চিত হচ্ছেন রোগীরা নানা অজুহাত কর্তৃপক্ষের মূল্য তালিকা রিসেপশন এটা বসায় নাই তো এখন কোনটার কত প্রাইস রাখতেছে এটা তো আমাদের জানা নাই যখন হাইকোর্ট নির্দেশনা দেয় তখন কিন্তু সরাসরি আমরা পাই না সেটা ডিজি হেলথে যায় চিঠিটা হাতে পেতে পেতে প্রায় এক মাসও অনেক সময় পার হয়ে যায় কেবল সতর্ক করার ক্ষমতা স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের শুধু একটা ব্যবস্থা আছে আমরা নোটিশ করতে পারি দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি হরিপদ সাহা এবার অন্যান্য শীর্ষ সংবাদ রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের সভা বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কিনেছেন এস কে সিনহা নিউ জার্সির সরকারি নথিপত্রে মিলেছে প্রমাণ অভিযোগ অস্বীকার সাবেক প্রধান বিচারপতির অর্থের উৎস সন্ধানের দাবি নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই ডক্টর কামাল সহ বেশ কয়েকজনের অনেকে ঘোর বিরোধী আমনাবাদে এবার 600 কোটি টাকার বাড়তি খরচ রংপুর অঞ্চলের কৃষকদের ন্যায্য দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তা এবং ইলিশের ভরা মৌসুমেও নদীতে কাঙ্ক্ষিত মাছ পাননি চাঁদপুরের পদ্মা মেঘনার জেলেরা 7 অক্টোবর থেকে 22 দিন বন্ধ মাছ ধরা হতাশায় জেলেরা জাতিসংঘে শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময়ে সোমবার রাতে জাতিসংঘ সদর দপ্তরে দ্য গ্লোবাল কম্প্যাক্ট অন রিফিউজি শীর্ষক আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন তিনি স্থানীয় সময় সোমবার মাদক সংকট সহ চলতি জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় 5 দফা সুপারিশ পেশ করেন তিনি হাসানুজ্জামান সাকিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আজহার লিমন বিশ্ব সম্প্রদায়ের সব থেকে বড় ফোরাম জাতিসংঘের 73তম অধিবেশন তাই গোটা বিশ্বের দৃষ্টি এখন নিউ ইয়র্কে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় সংস্থাটির সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদক সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন তিনি এরপরই জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ক বিভাগে শরণার্থী বিষয়ক আরেক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে ভয়াবহ নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সবশেষ পরিস্থিতি তুলে ধরেন তিনি প্রোভাইডিং দেম উইথ বেসিক নেসেসিটিস দা মাই ম্যাগনিচিউড অফ দা প্রবলেম হ্যাজ বোস সিরিয়াস চ্যালেঞ্জেস ফর আস উই হ্যাভ অ্যালোকেটেড ওভার 600 acres of land, diversion of human and other resources for Rohingyas has taken toll on our society, environment and economy. শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট তিনটি সুপারিশ তুলে ধরেন রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের বৈষম্যমূলক আইন ও নীতির বিলোপ প্রত্যাবাসনের পর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও নিশ্চয়তা পাওয়ার মতো পরিবেশ সৃষ্টি সহ জাতিসংঘের স্বাধীন কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস এর আলোকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করেন তিনি মোস্ট অফ দিস রিফিউজি হোস্টিং কান্ট্রিজ আর ডেভেলপিং কান্ট্রিজ with their own set of challenges yet they respond to the call of humanity the world must recognize their contribution and help those countries shoulder the burden the world leaders must come forward with political will and commitment bangladesh shomoy moddhorate nelson mandela shanti sammelon name high level plenary summit e boktobyo den pradhanmantri bishwo shanti protishthay 5 dofa suparish tule dhoren tini people face discrimination forced displacement torture and even genocide due to their ethnic and religious identity in my own country
Over 1 million Rohingya have taken shelter to avoid atrocities in Myanmar. জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে গোলটেবিল বৈঠক সহ বিভিন্ন সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের আপন ছোট ভাইয়ের নামে বাড়ি কিনেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এবছর জুনে তার ছোট ভাই অনন্ত কুমার সিনহা আনুমানিক 2,30,00,000 নগদ টাকায় এই বাড়িটা কেনেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নথিপত্রে প্রমাণ পাওয়া গেছে। প্রবাসী বিশিষ্টজনেরা বলছেন এই অর্থের উৎসের সন্ধান করা জরুরি। তবে সময় সংবাদের কাছে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। 4,000 স্কোয়ার ফিটের তিনতলা এ বাড়িটির বাসিন্দা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওরফে এস কে সিনহা। ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন এলাকার 179 জেসপার স্ট্রিট। গুঞ্জন ছিল এ বাড়িটি নগদ $2,80,000 কিনেছেন সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 2,30,00,000 টাকা। নথিপত্র ঘেটে এর অনেকটা প্রমাণও পাওয়া গেল। দলিলপত্রে দেখা গেল এস কে সিনহা যুক্তরাষ্ট্রে আসার 7 মাস পর এবছরের জুনে বাড়িটি কিনেছেন তারই ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে। কাগজপত্রে ছোট ভাই বাড়ির মালিক হলেও ক্রেতার ঠিকানা ব্যবহার করা হয়েছে যে বাড়িটি, সেখানে মাস 2-এক আগ পর্যন্ত ভাড়া ছিলেন বিচারপতি সিনহা। এ বিষয়ে জানতে এস কে সিনহার নতুন বাড়িতে হাজির হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। আপনার আয়কর রিটার্ন, দুর্নীতি, এই বাড়ি কেনা, এগুলো নিয়ে স্যার অভিযোগ? সরি, আমি কোনো বাড়ি, আমি এই বাড়ি আমার নামে না এটা বললেই হবে না, এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে। আনুক, আমি কোনো প্রশ্ন করবেন না, এটা আমি তো বলবো না। আর অ্যাকচুয়ালি এই বাড়িটি স্যার আপনার ভাই, আপনার ভাইয়ের নামে করা? আমি সরি, আমি আমি আর তো প্রশ্নের উত্তর দেবো না বললাম তো। আচ্ছা, থ্যাংক ইউ। বাড়ি কেনার এই অর্থের উৎস কি তা খতিয়ে দেখার দাবি উঠেছে। বিজ্ঞানী ডক্টর নুরুন নবী মনে করেন একজন প্রধান বিচারপতির দুর্নীতি জাতির জন্য কলঙ্কের। সবাই আমরা জানি এদেশে বাড়ি কিনতে হলে 5-10% ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ব্যাংক থেকে লোন দিয়ে কেনা হয়, ক্যাশ টাকা দিয়ে সাধারণত বাড়ি কেনা হয় না। ওনার ভাই এদেশে নতুন ইমিগ্রেন্ট, মাত্র 2 বছর আগে এসেছে, তারপরেই এত তাড়াতাড়ি $200,000 ক্যাশ দিয়ে বাড়ি কেনা, এটা একটা প্রশ্ন জাগে যে এটার সোর্স কোথায় এবং এটা কার জন্য, এবং সেই বাড়িতে উনি অবস্থান করছেন। বাংলাদেশের কোনো লেখকের বা কোনো পাঠকের লক্ষ লক্ষ কপি পিডিএফ করে amazon.com থেকে ফ্রি ডিস্ট্রিবিউট করা হয় না, এটাও করা হচ্ছে, তার অর্থই হলো যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে। বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে বিতর্কিত রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই বাতিলের মূল রায়টি লেখেন প্রধান বিচারপতি সিনহা। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মুখে গত বছরের অক্টোবরে ছুটিতে বিদেশে চলে যান এস কে সিনহা। এরপর নৈতিক স্খলনজনিত নানা অভিযোগ এনে অন্যান্য বিচারপতিরা তার সঙ্গে একই বেঞ্চে বসতে অস্বীকৃতি জানালে বিদেশে থাকা অবস্থায় 10 নভেম্বর পদত্যাগ করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়িটিতেই যুক্তরাষ্ট্রে আসার পর ভাড়া থেকেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। নথিপত্রে দেখা যাচ্ছে এই বছরের জুন মাসে ঠিক এই বাড়িটির সামনে এই বাড়িটি ক্রয় করেছেন তার ভাই অনন্ত কুমার সিনহা। অভিযোগ রয়েছে সাবেক প্রধান বিচারপতি নিজ ভাইয়ের নামে এই বাড়িটি কিনেছেন, যে বাড়িটিতে এখন সস্ত্রীক বসবাস করছেন বিচারপতি এস কে সিনহা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্যাটারসন, নিউ জার্সি। এদিকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন সুনির্দিষ্ট তথ্য পেলে এ বিষয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান আরও জানান, এস কে সিনহার দুর্নীতি বিষয়ে তথ্য প্রমাণ পেলেই তদন্ত করবে কমিশন। 4 কোটি টাকা দুইজনের নামে, কথিত ব্যবসায়ীর নামে ঋণ ক্রিয়েট করা হয়েছে এবং সে টাকা অন্য কোনো অ্যাকাউন্টে গেছে, সেই অ্যাকাউন্ট থেকে আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গেছে। সেই 4 কোটি টাকা অনুসন্ধান কবে শেষ হবে আমি এখন বলতে পারবো না, বিকজ টাকাটা তো কোথায় গেছে আমাকে বের করতে হবে, তাই না? অনুসন্ধান করছি কি করছি না সেই প্রশ্নের জবাব আমি এখন দিব না।
সেই ইনকোয়ারি এখনো শেষ হয়নি। মাননীয় মন্ত্রীর কথার কোনো প্রভাব দুদকে পড়ার কোনো সম্ভাবনা নাই, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে নতুন রাজনৈতিক মঞ্চ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় দেখা দিয়েছে মতবিরোধ। ঐক্যমঞ্চের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন সহ কেউ কেউ বলছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হলে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই তাদের। আবার বিএনপি সহ কারো কারো ঘোর আপত্তি রয়েছে, তারা বলছেন নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনেই। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়ায় 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এখন পর্যন্ত এই দাবিতেই অনড় রয়েছে সংসদের বাইরে থাকা দলটি। সম্প্রতি জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে যোগ দিয়ে একই দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। তবে ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলছেন ভিন্ন কথা, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি তিনি। যেতে পারি পারি এই অর্থে যে আমরা মানে সবকিছু আমাদের যে শর্ত থাকে যে এখানে পক্ষপাতিত্ব হবে না, এখানে অন্য কোনো রকমের আপত্তিকর কিছু করা হবে না, ঢালাওভাবে এটা বলা উচিত না যে কোনো অবস্থায় আমরা এদের অধীনে নির্বাচন আমরা ঢালাওভাবে বলা উচিত না। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাশে বসা আসম আব্দুর রব। ডক্টর কামাল হোসেন মহানগর নাট্য মঞ্চে এত বড় সমাবেশ করার পরে উনি আন্দোলন করতেছে পরিবর্তনের জন্য, উনি এদের কথা বলতে পারে? ঐক্য প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও কথা বললেন ডক্টর কামাল হোসেনের সুরেই। ক্যাবিনেটটা উনি বলেছেন ছোট করবেন, ছোট ক্যাবিনেট মানে 10 থেকে 15 জন, যখনই ছোট কমিটি হলে ওনার ক্ষমতা অর্ধেক হয়ে যাবে, নির্বাচন কমিশনের সাহস বাড়বে। হাজার হলো উনি শেখ মুজিবুর কন্যা, আমরা ওনাকে বিশ্বাস করতে হবে, আমি ওনাকে বিশ্বাস করতে চাই। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে নন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মন্তব্য করলেন তিনি। নিরপেক্ষ কেমন হবে? আপনি তো অলরেডি একটা পক্ষ, নির্বাচন করছে মানে আপনার বিপক্ষ, তো আপনি ক্ষমতায় থাকলে এটা কীভাবে নিরপেক্ষ হবে নির্বাচন? প্রশ্নই আসে না। এই জন্যই তো আমরা বলছি যে নির্বাচনকালীন একটা সরকার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন সুষ্ঠু নির্বাচন নয়, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। তারা লেভেল প্লেইং ফিল্ড চায় না, তারা এককভাবে একদলীয় নির্বাচন জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে। বেগম জিয়ার কারামুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে বিএনপি কখনোই সরে আসবে না বলেও জানান দলের এই শীর্ষ নেতা। মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আমাদের নির্বাচনে আমরা যাব। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন জাতীয় ঐক্যের নামে ডক্টর কামাল হোসেন আর ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী ঘাড়ে চড়ে সচল হওয়ার স্বপ্ন দেখছে বিএনপি। গতকাল বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নে কয়েকটি পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বটতলা, মসুরি খোলা সহ বেশ কয়েকটি এলাকায় পথসভায় অংশ নেন খাদ্যমন্ত্রী। এ সময় ভাকুর্তার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি, সেই সঙ্গে এলাকাবাসীর খোঁজ খবর নেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতারাও এসব পথসভায় অংশ দেন। এ সময় মন্ত্রী বলেন বর্তমান সরকারের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আসার আহ্বান জানান তিনি। ডক্টর কামাল হোসেন বদ্রুজ্জা চৌধুরীর খারে পাড়া দিয়ে বিএনপি জামাত আজকে রাজনৈতিক জীবন ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। হবে না, কোনো কিছুই হবে না, নেতায় নেতায় ঐক্য দিয়ে কিছু হয় না, এই নাম সর্বস্ব পার্টির ঐক্য দিয়ে কিছু হয় না, মানুষের ঐক্য চাই। এরা ক্ষমতায় আসার জন্য আবার এমপি হওয়ার জন্য আজকে বিএনপির কাঁধে সরা হয়েছে, আর বিএনপি দুর্বল বিএনপি আজকে জীবন ফিরে পাওয়ার জন্য ওদের কাঁধে কাঁধে সরা হয়েছে। আসুন আমরা আবার নৌকার পক্ষে ভোট দেই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনি। সকালের সময় আরো থাকছে নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় 300+ যানবাহন, লঞ্চ ও স্পিড বোট চলাচল স্বাভাবিক।
আদালত 15 কার্যদিবসের মধ্যে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ দিলেও গত দেড় মাসেও তা কার্যকর করতে পারেনি কর্তৃপক্ষ। বেশিরভাগ হাসপাতালেই ঝুলানো নেই মূল্য তালিকা, কারণ হিসেবে নানা অজুহাত তুলে ধরছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদের ক্ষমতা সীমিত। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। গত 24 জুলাই উচ্চ আদালত দেশের সব বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে সেবা ও মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেয়। আর তা বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, ডিএমপি, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত দেড় মাসেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ঢাকার অধিকাংশ বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ঝুলানো নেই সেবা ও মূল্য তালিকা, আর যেসব হাসপাতালে ঝুলানো আছে তাও আবার দৃষ্টির বাইরে, অথচ হাসপাতালের সম্মুখ ভাগে ঝুলানোর নির্দেশ আদালতের। বেসরকারি হাসপাতালগুলো বলছে তারা নির্ধারিত সময়ে আদালতের নির্দেশ পাননি। যখন হাইকোর্ট নির্দেশনা দেয় তখন কিন্তু সরাসরি আমরা পাই না, সেটা ডিজি হেলথে যায়, ডিজি হেলথের মাধ্যমে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে তারা 15 দিনের মধ্যে এটা ডিসপ্লে করতে পারে, অথচ আমরা এই চিঠিটা হাতে পেতে পেতে প্রায় এক মাসও অনেক সময় পার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা ভ্রমণের মধ্যে পড়ে যাই। হাসপাতালে মূল্য তালিকা ঝুলানো থাকলে রোগীদের প্রতারণা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন রোগী ও তাদের স্বজনরা। ঝুলানো থাকলে সুবিধা এইটাই যে আমাদের সাধ্য মতো আমরা সুবিধা মতো কাজটা করতে পারি। বড় করে তালিকা না থাকলে যাতে আমাদের কারো সাহায্য না লাগে আর কি। টেস্টের যে তালিকাটা এটা তো সরকার দিয়ে দিছে, কিন্তু ওনারা মনে করেন মূল্য তালিকা রিসেপশন এটা বসায় নাই, তো এখন কোনটার কত প্রাইস রাখতেছে এটা তো আমাদের জানা নাই। আদালতের এ নির্দেশ কতটা বাস্তবায়ন করতে পেরেছে স্বাস্থ্য অধিদপ্তর, তারা বলছেন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাসপাতালগুলোকে অবহিত করছেন আর সতর্ক করা ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কিছু করার নেই। ছয় মাত্র শুরু হয়েছে, তো একটু সময় দিতে হবে, নতুন একটা প্রসেস, মানুষকে অভ্যস্ত করতে হবে। আমাদের শুধু একটা ব্যবস্থা আছে, আমরা নোটিশ করতে পারি। তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে আরো সময় লাগবে বলেও জানান তিনি। জানি না। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। অধিনায়ক মাশরাফির আস্থার সঙ্গে নিজের উপর বিশ্বাস ছিল মুস্তাফিজের। শেষ ওভারে মাত্র 4 রান দিয়ে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয় এনে দেয়া কাটার মাস্টার বলেছেন সিনিয়রদের অনুপ্রেরণা ভালো খেলতে উদ্বুদ্ধ করে। সুপার ফোরের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান হলেও তাতে খুব একটা ভাবনা নেই দলের। জয়ের ধারায় ফেরার সঙ্গে সবাই ফিট থাকায় শেষ ম্যাচে দল আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে। আমনাবাদে এবার 600 কোটি টাকার বাড়তি ব্যয় করতে হচ্ছে রংপুর কৃষি অঞ্চলের 5 জেলার কৃষকদের। প্রায় 16.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের টার্গেট নিয়ে এবার প্রায় 6 লাখ হেক্টরে হয়েছে আমনাবাদ। পর্যাপ্ত বৃষ্টির অভাবে সম্পূরক সেচ, বাড়তি সার, কীটনাশক প্রয়োগ ও আগাছা নিধনে হেক্টর প্রতি 10,000 টাকা বেশি গুনতে হচ্ছে কৃষকদের। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বিস্তৃত মাঠে চোখ রাখলেই পাশাপাশি ক্ষেতের পার্থক্য বোঝা যায়। কোনোটিতে শীষ দুলছে, কোনোটিতে কেবল মাথা তুলছে সবুজ চারা। মিলবে পোকামাকড়ের উৎপাত আর মরাপাতার বিস্তারও। কৃষকরা বলছেন স্বাভাবিক বৃষ্টিপাতের উপর নির্ভরশীল এই আবাদ, কিন্তু বৈরী প্রকৃতি এবার বাঁধ সেধেছে। খানিকটা খরায় পোড়া ক্ষেতে সেচের সাথে বাড়তি সার, চড়া দামের কীটনাশক আর আগাছা দমনের পেছনে প্রতি একরে বাড়তি গেছে 4,000 টাকা, হেক্টরে যা দাঁড়ায় 10,000। অন্য বছর বৃষ্টি হয়, তো বৃষ্টি নাই, এই তো মনে করেন এতদিন তো পানি দিয়ে আবাদ করলাম, এই দিন একটু বৃষ্টি হয়েছে, পোকা ছাড়তে পারতেছি না, পানি লাগছে বেশি করে 15-20 হাজার টাকা অতিরিক্ত খরচ হবে আমাদের। কৃষকের মরণ দশা, তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। এবারে বৃষ্টি কম হয়, আমাদের কৃষকরা সম্পূরক সেচের মাধ্যমে এই আবাদটি করেছেন এবং এখন পর্যন্ত ভাটের যে অবস্থা আছে তা স্বাভাবিক চেয়েও বলা চলে ভালো, কোনো রোগ পোকামাকড় নাই। প্রকৃতির বৈরিতায় কৃষকের ঘাড়ে বাড়তি ব্যয়ের বোঝা। কৃষক আন্দোলনের নেতারা বলছেন কৃষকের এমন নিত্য বিপদে শস্য বীমার দাবি দীর্ঘদিনের, কিন্তু যা পূরণ হয়নি। প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা অন্যান্য ইয়ে হোক, শস্য উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হয়, ফলে এটা স্থায়ী একটা নিরাপত্তা ব্যবস্থা
সরকারের এটা গ্রহণ করতে হবে। কৃষকরা বলছেন এবার বৃষ্টির অপেক্ষায় কেটে গেছে ভরা বর্ষা, মৌসুম পেরিয়ে হতাশ কৃষক ধারকর্য করে ফসল বুনেছেন যে যখন পেরেছেন, ফলনও ভালোই হবে, কিন্তু ন্যায্য দামের অনিশ্চয়তায় স্বপ্ন বুনতে পারছেন না ভাগ্যাহত কৃষক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ইলিশের ভরা মৌসুম এখন, কিন্তু গত এক মাস নদীতে কাঙ্ক্ষিত মাছ পাননি চাঁদপুরের পদ্মা মেঘনার জেলেরা। তার উপর শুরু হচ্ছে প্রজনন মৌসুম। আগামী মাসের 22 দিন নদীতে জাল ফেলতে পারবেন না তারা। এতে শুধু চাঁদপুরই নয়, 6টি অভয়াশ্রম এবং বিচরণ ক্ষেত্রগুলোতেও সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ নিয়ে হতাশা কাটছে না জেলেদের। বিশেষজ্ঞরা বলছেন প্রজননে মা ইলিশ নদীতে ডিম ছেড়ে সাগরে ছুটে যাবে, তার জন্যই সরকারের এমন সিদ্ধান্ত। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। নদীতে ইলিশ নেই, তাই জালেও ধরা দিচ্ছে না, এ যেন সোনার হরিণ। কারণ ভরা বর্ষাতেও কাঙ্ক্ষিত ইলিশের নাগাল পায়নি চাঁদপুরের পদ্মা মেঘনার জেলেরা। ফলে এমন হতাশার মাঝে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুনে তাদের বুকে কষ্টের জ্বালা বেড়েই চলেছে। জেলার উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার নদীতে একই চিত্র। মাছ ধরে জীবিকা নির্বাহ করা এসব জেলের কণ্ঠে শুধু হতাশার সুর। এবার আমি নদীতে পুরো ধরা মাছ পাই না, এবার টোটালি মনে করেন মাছ নাই। আমরা যে জাল না বাইতেরি কিস্তি আছে 8-10 জন মানুষ, আমরা কিভাবে চলবো এখন? যদি আমরা এই যে 22 দিন এই যে অভিযান দেন তো আমরা উপায় কি হবে? অন্যদিকে আগামী মাসের 7 থেকে 28 তারিখ পর্যন্ত প্রজনন মৌসুম শুরু হবে, তাই সাগর ছেড়ে ডিমওয়ালা মা ইলিশ মিঠা পানির নদীতে ছুটে আসবে। এ সময় নিরাপদ চলাচলের জন্য নদীতে মাছ ধর নিষিদ্ধ করার কথা জানালেন দেশের শীর্ষ এই মৎস্য বিজ্ঞানী। ইলিশ মাছের ডিম ছাড়াতে নির্ভর করে বৃষ্টিপাত, পানি প্রবাহ, পানি এবং পরিবেশের গুণাগুণ তথা অমাবস্যা পূর্ণিমার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক আছে, যেটি এবছর 7ই অক্টোবর থেকে 28 অক্টোবর এই সময়টা তারা ডিম ছাড়ার জন্য আসছে এবং এই সময় তাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। গত বছরের প্রজনন মৌসুমি ইলিশ বিচরণের নদী ও সাগর মোহনায় 22 দিন মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল হওয়ায় দেশে জাটকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 42,000 কোটি। সময় সংবাদ, চাঁদপুর। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল, তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিড বোট চলাচল। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষ জানান, গতকাল বিকেলে নাব্য সংকট তীব্র আকার ধারণ করলে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাটের উভয়ই পারে পারাপারের অপেক্ষায় রয়েছে 300+ যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেরি না পাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। এর আগে নদীতে ড্রেজিং চলমান থাকায় 21টি ফেরির মধ্যে স্বল্প পরিসরে চলাচল করছিল মাত্র 8টি ফেরি। এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে 600+ যানবাহন, এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। মানিকগঞ্জ ঘাট কর্তৃপক্ষ জানায়, নাব্য সংকটে গতরাত থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এ সময় বিকল্প রুট হিসেবে পাটুরিয়া বেড়ে যায় যানবাহনের চাপ। এদিকে ঘাট পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অবস্থায় ঘাটের উভয় পারে আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ছোট বড় মিলিয়ে 16টি ফেরি চলাচল করছে। ঝালকাঠিতে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হেলাল পলাতক রয়েছে। পুলিশ জানায় রোববার দুপুরে আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে হেলাল ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায়। এ সময় একটি ফাঁকা বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে হেলাল। পরে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা তাকে ভর্তি দিয়েছি, ভর্তি দিয়ে প্রাইমারি ব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি, এখন পর্যন্ত আমরা কোনো এক্সামিনেশন করিনি। হেলাল নামে একটি ছেলে তাকে নাকি রেপ করেছে, তো ঘটনার বিষয়ে আমরা ওসি রাজাপুর স্যারের সাথে কথা বলছি, তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছেন, কমপ্লেইনার গেলে তিনি মামলা নিয়ে নেবেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা দুই আসন 1991 থেকে 2008 পর্যন্ত 5টি সংসদ নির্বাচনের পরপর জয় পায় বিএনপি। সবশেষ 2014 সালের নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী।
তবে আগামী নির্বাচনে এই আসনে দলীয় প্রার্থী চায় তৃণমূল আওয়ামী লীগ। নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আবারও আসনটি নিজেদের দখলে আসবে বলে মনে করে বিএনপি। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন তারা। কুমিল্লা প্রতিনিধি বাহার রাহানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার দুই আসন। ১৯৯১ সালে নির্বাচনে বিএনপির এম কে আনোয়ার নির্বাচিত হন। এরপর কখনো পেছনে ফিরে তাকাননি বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। পরের ১৯৯৬ থেকে ২০০৮ সালে নির্বাচন পর্যন্ত পঞ্চমবারের মতো নির্বাচিত হন তিনি। তবে সবশেষ ২০১৪ সালে নির্বাচনে মহাজোটের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী আমির হোসেন। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক তৎপরতা বেড়েছে তৃণমূল আওয়ামী লীগের। সফল প্রধানমন্ত্রী, উনি বিচারক, উনি ভুল করেন না, উনি যে যা ভালো সেটাই করবে। আমাকে দিলে ইনশাল্লাহ আমি অবশ্যই আমি আশা করি এটা জনগণের ভোটের মাধ্যমে এই আসনটা ছিনিয়ে আনবো। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে একটা লেভেল প্লেইং ফিল্ড হলে অবশ্যই আমরা নির্বাচন করব। এদিকে ভোটাররা বলছেন দল নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন তারা। এমন একজন এমপি নির্বাচিত হন যিনি আমাদের ভোট এবং বাতের অধিকার রক্ষা করবেন এবং আমাদের সামগ্রিক উন্নয়নে তিনি কাজ করবেন। রাস্তাঘাট, ব্রিজ, খালপাট এগুলো আমাদের অনেক অবহেলিত। আমরা চাই ভালো মানুষ আসুক, সৎ যোগ্য প্রার্থী আসুক। কুমিল্লার দুই আসনে ২৮৯৭০০ ভোটারের মধ্যে ১৪৩০০০ নারী। সময় সংবাদ কুমিল্লা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের সভা, বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কিনেছেন এস কে সিনহা। নিউ জার্সির সরকারি নথিপত্রে মিলেছে প্রমাণ। অভিযোগ অস্বীকার সাবেক প্রধান বিচারপতির, অর্থের উৎস সন্ধানের দাবি। নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ জাতীয় ঐক্য প্রক্রিয়ায়। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি নেই ডক্টর কামাল সহ বেশ কয়েকজনের, অনেকে ঘোর বিরোধী। আদালতের নির্দেশের পরও সেবা মূল্য তালিকা ঝুলানো হয়নি বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে, নানা অজুহাত কর্তৃপক্ষের। এবং ইলিশের ভরা মৌসুমে নদীতে কাঙ্ক্ষিত মাছ পাননি চাঁদপুরের পদ্মা মেঘনার জেলেরা। ৭ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ, হতাশায় জেলেরা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়।